বন্ধুরা, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আমার প্র্যাকটিসে চলে এসেছি। এর আগের দিন আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, দাদা তোমার মাথায় কী হয়েছে? তো খেলতে গিয়ে কর্নার যখন ভেসে এসেছিলো, আমি হেড করতে গিয়ে মাথায় মাথায় লেগে কেটে গিয়েছে, মানে ফেটে গিয়েছে, তিনটে সেলাই পড়েছে। তো জিজ্ঞাসা করেছিল, তাই তোমাদেরকে বললাম। তো আজকে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। তো এর আগের দিন আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল একটা ভাই, কমেন্ট আমি দেখেছি, ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো যে কমেন্ট করেছে হচ্ছে, খেলার সময় যখন বল ধরবে, ভাবে যে তার পাশ থেকে অপর প্লেয়ার এসে মারবে কিংবা বল নিয়ে নেবে, মানে একটা ভয়, প্যানিক, ভয় কাজ করে মনের মধ্যে, যে পায়ে বল এলেই ভাবে তার সাইডে প্লেয়ার এসে বল কেড়ে নিয়ে নেবে। হতে পারে স্বাভাবিক, যারা প্রথম প্রথম খেলা শিখছো, গ্রাসরুট থেকে উঠছো, যারা নতুন গেম খেলো বা যারা ছোটো আছো, এখনো ম্যাচুরিটি আসেনি, তো তাদের এই প্রবলেমটা হয়। আমারও হতো, আমি যখন প্রথম প্রথম খেলতাম বল ধরলে ভাবতাম, মানে আমার নিজের প্লেয়ারের চারপাশে একসঙ্গে কমেন্ট করতো বল নেওয়ার জন্য, আমি কাকে পাশ ধরে ঘাবড়ে যেতাম, সেম ভাবতাম যে পাশ থেকে প্লেয়ার এসে বল কেড়ে নিয়ে নেবে, একটা ভয় কাজ করে। তো আমি আজকে তোমাদেরকে সেটাই জানাবো যে তোমরা কীভাবে খেলবে, কীভাবে খেলে তোমাদের ওই ভয়টা একদমই থাকবে না, কী কী কাজ করলে তোমাদের ওই ভয়টা একদমই চলে যাবে, তোমরা ইজিলি খেলতে পারবে, ইজিলি খেলে ইজিলি বেরিয়ে যেতে পারবে। সম্পূর্ণ ডিটেল স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, তার সঙ্গে দু দিনের প্র্যাকটিসও দেখিয়ে দেবো। করবে, দেখবে, তাহলে তোমার খেলার সময় কোনো ভয় লাগবে না, তুমি ইজিলি খেলতে পারবে এবং তোমার খেলা আগের থেকে অনেক ডেভেলপ করবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখা যাক তোমরা খেলার মাঝে কীভাবে ভয় কাটাবে, তার কতগুলো টেকনিক, স্কিল এবং কৌশল। নাম্বার ওয়ান, ফার্স্ট ওয়ার্ক। আমি তোমাদেরকে সর্বপ্রথমেই বলতে চলেছি, ধরো তুমি যখন বল নেবে, তোমার নিজের প্লেয়ার যখন তোমাকে বল বাড়াবে, সেই বলটা যে তুমি ধরছো, তখনই তোমার মনের মধ্যে ভয়টা কাজ করে যে অপোনেন্ট প্লেয়ার এসে ধাক্কা দেবে কিংবা ট্যাকল করবে কিংবা মারবে বা বলটা কেড়ে নিয়ে নেবে। তো এই ভয়টা কীভাবে কাটাবে? সবার প্রথম ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমাকে ওয়ান টু টাচে বল ছাড়তে হবে। তুমি যদি ভালো খেলতে চাও, ভয় কাটাতে চাও, তাহলে তোমাকে ওয়ান টু টাচে খেলতে হবে, ওয়ান থেকে টু টাচের মধ্যে বল ছাড়তে হবে। এক্সাম্পল, তোমার সামনে থেকে কোনো প্লেয়ার বল দিল, সেই বলটাকে তুমি রিটার্ন করে দাও, কিংবা বল দিচ্ছে, তুমি যাকে দেখতে পাচ্ছ সামনে তাকে কুইকলি বলটা ছেড়ে দাও। তাহলে দেখবে তোমার খেলা দিন বাই দিন ডেভেলপ করবে এবং কোনো প্লেয়ার তোমাকে সহজে ট্যাকল করতে পারবে না, কারণ খেলার মাঝে সমস্ত প্লেয়াররা বলের পিছনে রান করে, বলের সাথেই খেলা হয় বলকে নিয়েই। তো যার পায়ে বল থাকে তার কাছে প্লেয়ারে গিয়ে চেস করে। তো তুমি যদি কুইকলি বল ছেড়ে খেলো, তাহলে তোমাকে কোনো প্লেয়ার সহজে মারতে পারবে না এবং ট্যাকল করতে পারবে না। তোমরা দেখবে বিদেশি প্লেয়ার প্রিমিয়ার লিগ দেখে থাকবে, কুইকলি ওয়ান টু টাচে বল ছেড়ে দেয়। তো তোমার সামনে যে প্লেয়ারটা থাকবে তাকে কুইকলি বল খেলে দেবে, যেটাকে ফ্রন্ট পাস বলা হয় বা ফেস পাস বলা হয়। নাম্বার টু, সেকেন্ড ওয়ার্ক। সেকেন্ড, দ্বিতীয় তোমরা যে কাজটা করবে, ধরো তোমাকে কোনো প্লেয়ার বল বাড়াবে, সেই বলটা ধরার আগে তুমি সাইডে তোমার নিজের প্লেয়ার দেখে নাও, প্লাস অপোনেন্ট প্লেয়ারও দেখে নাও, কারণ এতে তোমার খেলার সুবিধা হবে। তুমি যদি বলটা ধরার আগে অপোনেন্ট প্লেয়ার বা সাইডের প্লেয়ার দেখে নাও, তোমাকে ধরো বল বাড়ালো, তুমি তো অপোনেন্ট প্লেয়ার দেখে আছো, তুমি ইজিলি বলটা না ধরে ওয়ান টাচে খেলে দিতে পারবে। তুমি আগে দেখে নিয়েছো যে ওখানে আমার প্লেয়ার আছে, বলটা বাড়ালো, তুমি ওয়ান টাচে সেটা খেলে দিতে পারবে। সেম ধরো তোমার সামনে কোনো অপোনেন্ট প্লেয়ার আছে, তোমার নিজের প্লেয়ার বল বাড়ালো, তুমি তো সেই প্লেয়ারটা আগে দেখে নিয়েছো, বলটা বাড়ালো, তুমি ওয়ান টাচে ড্রিবল করে বেরিয়ে গেলে। দ্বিতীয় এই ইম্পর্টেন্ট কাজটা অবশ্যই করবে, বলটা ধরার আগে সাইডে দেখে নেবে। তুমি যদি একজন ভালো ফুটবল প্লেয়ার হতে চাও এবং চোট মুক্ত প্লেয়ার হতে চাও, তাহলে তোমাকে দ্বিতীয় এই কাজটা অবশ্যই করতে হবে, মানে বল ধরার আগে তোমাকে সাইডে দেখে নিতে হবে, দুদিকে শোল্ডার চেক করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি ওয়ালে বল পাস করছি, তো মনে করো বলটা আমাকে কেউ পাস করছে, তো সেই বলটা আমি ধরার আগে দেখো সাইডে পেছনে দেখে নিচ্ছি। তো তোমাকে যখনই তোমার সতীর্থ মানে নিজের প্লেয়ার পাস বাড়াবে, তখন সেই বলটা ধরার আগে সাইডে দেখে নাও, দুপাশে দেখে নাও, তাহলে তুমি সেই বলটাকে কুইকলি ওয়ান টাচেও খেলে দিতে পারবে, এমনকি যদি কোনো প্লেয়ার চলে আসে তুমি ড্রিবল করে বেরিয়ে যেতে পারবে। নাম্বার থ্রি, থার্ড ওয়ার্ক। ধরো তোমার পেছনে একটা প্লেয়ার আছে, সেম তোমার সামনে থেকে একটা প্লেয়ার বল বাড়ালো, সেই প্লেয়ারটা কুইকলি তোমার কাছে বল নিতে আসবে, যখনই তোমাকে বল দেবে, তো তখন তুমি কি করবে, যেই তোমাকে বল বলো তখন তুমি একটা কভার রাখবে, ঠিক আছে, হাত দিয়ে। তোমাদেরকে আমি কভারিং করা শিখিয়েছি, কভার করে খেললে কোনো প্লেয়ারই তোমাকে মারতে পারবে না, আর তোমার পায়ে বল থাকলে তুমি কভার করলে যদি তোমাকে পায়ে মেরে দেয় উল্টো বলটা, তুমি পড়ে যাবে, তাহলে ফাউল হয়ে গেল, তুমি একটা ফাউল পেয়ে গেলে। তো এই কাজটা তোমরা অবশ্যই করবে। তৃতীয় কাজটা, যখনই তোমার প্লেয়ার বল বাড়াবে, ধরো পেছন থেকে বল এলো, এরকম হাত দিয়ে কভার। একজন ভালো ফুটবল প্লেয়ার হতে হলে এবং চোট মুক্ত প্লেয়ার হতে হলে তোমাকে কভারিং শিখতে হবে। তোমার যদি কভারিং ভালো থাকে, তাহলে তোমাকে কোনো প্লেয়ার সহজে মারতে পারবে না এবং তোমার পা থেকে বল নিতে পারবে না। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি তোমাদেরকে শ্যাডো কভারিং করে দেখাচ্ছি। তোমাকে ধরো কেউ পাস বলো, যখনই অন্য কোনো প্লেয়ার আসবে তোমার কাছে চেস করতে, তুমি তখনই আউটসাইডে বলটাকে রেখে তোমার বডি বা হাত দিয়ে কভার করবে, তাহলে দেখবে কখনোই তোমার পা থেকে বল নিতে পারবে না এবং ট্যাকল করতে পারবে না। ওয়ান টু টাচ খেলবে, দ্বিতীয় তোমরা আগে ম্যান দেখে নেবে, নিজের প্লেয়ার প্লাস অপোনেন্ট প্লেয়ার দেখে নেবে, তোমার নিজের প্লেয়ার কোথায় আছে, তোমাকে বল বাড়ালো, তুমি বল ধরার আগে সেই বলটা খেলে দিতে পারবে, তাতে কুইকলি অ্যাটাক হবে, কাউন্টার অ্যাটাক হবে এবং তোমার খেলা ডেভেলপ করবে, ইজিলি গোল হবে। তোমাকে একটা বল বাড়ালো, তুমি আগেই দেখে আছো গোলকিপার ধরো গোলের আগে দাঁড়িয়ে আছে, অনেক বড় বড় প্লেয়ার এরকম গোল করে বলটা ধরেই ওয়ান টাচ করেই মেরে দিল, গোলকিপার তো আগে দাঁড়িয়ে আছে। তো এইগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, বল ধরার আগে তোমাকে সাইডের প্লেয়ার দেখে নিতে হবে, তোমার খেলা ডেভেলপ করবে। নাম্বার ফোর, চতুর্থ কাজ।
স্পোর্টস একটা ইম্পর্টেন্ট কাজ বলছি, তুমি একজন ফুটবল প্লেয়ার, ফুটবল খেলতে গেলে চোট আসবেই, মার খেতেই হবে, দেখতেই পাচ্ছ আমার একটা ফেটে গিয়েছে, চোট আসবেই। তো তুমি যদি ফুটবল খেলতে চাও, যদি ভালো খেলতে চাও, তোমাকে মনে সাহস নিয়ে আসতে হবে, একটা মারবে দুটো মারবে তিনটে মারবে, তারপর থেকে মারতে পারবে না, কারণ তুমি বুঝে যাবে যে কীভাবে মারছে, আর মারলে তো ফাউল হয়ে যাবে, তুমি পড়ে যাবে। সে তুমি মনে সাহস নিয়ে আসছো যে তুমি খেলতে পারবে। সবসময় প্লেয়ার যে অপোনেন্ট প্লেয়ার তোমার সাইড সাইডে আছে, ওই প্লেয়ারে সবসময় ক্লোজে থাকবে, কারণ ক্লোজে থাকলে কোনো প্লেয়ার তোমাকে মারতে পারবে না। ধরো অপোনেন্ট প্লেয়ারের পায়ে বল আছে, তখন তুমি কী করবে, বল অপোনেন্ট প্লেয়ারের পায়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুইকলি ক্লোজ করে দেবে। ধরো এখানে অপোনেন্ট প্লেয়ার আছে, আমি যদি গায়ের কাছে রুকে যাই, তাহলে সেই প্লেয়ারটা আমাকে কখনোই মারতেই পারবে না। তো এইগুলো মাথায় রাখবে, যখনই অপোনেন্ট প্লেয়ার বল পাবে কুইকলি ক্লোজ করবে, আর সবসময় ফাঁকায় ফাঁকায় খেলবে, ওয়ান টু রাস খেলবে, আগে ম্যান দেখে নেবে, তোমার খেলা ডেভেলপ করবে, তুমি ইজিলি খেলতে পারবে, দেখবে তোমার এক মাসের মধ্যে রেজাল্ট, তুমি ম্যাচ খেলে কোনো প্লেয়ার ট্যাকল করতে পারবে না, মারতে পারবে না, তোমার খেলা ডেভেলপ করবে, তুমি ভালো জায়গায় খেলতে পারবে। তো তোমাদেরকে যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, এগুলোকে মান্য করো, মাথায় নিয়ে খেলো, দেখবে তোমাদের খেলা ডেভেলপ করবে, সহজে কোনো প্লেয়ার তোমাকে মারতে পারবে না, তুমি ইজিলি আলটিমেট খেলতে পারবে, এবং তোমাদের যাদের মনের ভিতরে ভয় আছে এই ভয়টা কেটে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, যে তোমরা খেলার সময় কিভাবে ভয় কাটাবে তার কতগুলো উপায়। তো ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।